এইটো একচুৱেলি ধৰক গ্ৰাছৰুট লেভেলত এইটো চবেই জানে। গ্ৰাছৰুট লেভেলত আচলতে আমাক আমাক মিডিয়াখিনি বহুত সহায় কৰিছে, আমাৰ বাতৰিবিলাক প্ৰকাশ কৰি তেওঁলোকে যথেষ্ট সহায় কৰিছে। তাৰমানে একচুৱেলি গভৰ্ণমেণ্টে গোটেইখিনি জানে, চবখিনি বুজি পায় তেওঁলোকে। তেওঁলোকৰ যেতিয়া আমি বাৰে বাৰে কথা পাতোঁ, সুন্দৰ আশ্বাস দিয়ে, বাৰে বাৰে আশ্বাস দিয়ে। আমিতো মাহত তিনিবাৰ চাৰিবাৰ লগ কৰোঁ, কমিশ্যনাৰক লগ কৰিলোঁ, মিনিষ্টাৰক লগ কৰোঁ, মানে তেওঁলোকে সদায় কয় ঠিক আছে, এইটো কৰি আছোঁ, আপোনালোকে ব্যৱস্থা কৰি আছোঁ, আমাৰ কিছুমান নিয়মৰ ভিত্তিত কৰিব লাগিব, কৰি আছোঁ। কিন্তু কি হয়, আরো বেশি হয়ে যায়, মানে যদি কাম আমি করবো পে আসলে আমার যদি কাম এটা কেবিনেট নিয়মতাম আর গঠন হয়েছে, গঠন হলে কি হবো, এটা কি দিন লাগে আমার অনিশ্চয়তা কৈছে আর মানে কিবা অজত আহিব, হয়তো কেইদিন আমার কথা আহে অমুক ডাটা দিয়ক, ডাটা পিছত সব ডাটা থাকেই, তথাপিও তেলে আমার চিঠি দিব কি আপনাদের এই ডাটাখানি দিয়ক, মানে একদম মানে প্লেনিং করে একেবারে বস্তুটা লেজি করে আসবো। আর আমি ভাবিছো যদি বস্তুটা যদি নকরে নকরক কৰি কৰিব লাগে, কাৰণ মানুহখিনি এনেকৈ থাকিব নোৱাৰে, কোনে কৰিব, এইটোতো কথা নহয় নহওক, এনেকুৱা নাখাই নোপোৱা এইটো কোনো কাম কৰিব নোৱাৰে। আপোনালোকে জানে আমি ক'ভিডৰ সময়ত কেনেকুৱা ছাৰ্ভিচ দিছোঁ, বাছ ৰাতিপুৱা আমাৰ লেবাৰখিনি কেনেকৈ কষ্ট কৰে এইটো চবেই জানে, বাৰিষাৰ সময়ত কেনেকৈ কষ্ট হয়, চৰকাৰৰ সকলো ডিষ্ট্ৰিক্টৰ চৰ কিন্তু আগত নাই হৈ আছে, কিন্তু মানুহে এপইণ্টমেণ্ট কিছুমান দি আছে, আজি যিবিলাক এই ইঞ্জিনিয়াৰখিনি এপইণ্টমেণ্ট দিছে তেওঁলোকৰ কাম বা কি আমি বুজি নাপাওঁ এতিয়ালৈ, কাৰণ গোটেই অসম জুৰি ইঞ্জিনিয়াৰ দুজন তিনিজন আছে, তেওঁলোকে কি কাম কৰিব, আসলে কোনো অর্থই না, কি সিস্টেমত কি করে আছে আমি জানিব পৰা নাই, গতিকে আমি অতিষ্ঠ হৈছো আসলে। আমি এটা গভর্নমেন্টতো আমার ভাবিলে বাধ্য হয়েছো, কিবা এটা তেওঁলোকৰ এটা নতুন বা কি আছে কাইদা, এটা কাইদা তেওঁলোকৰ আছে, কি ভাবিছে করা নাই, কিন্তু আমি জানিব পাৰিছো হয়তো কিবা 16 ফাইনেন্সৰ কিবা পয়সা লৈ তেওঁলোকে কিবা তিনিটা কাইদা সৃষ্টি করে এইটো কৰিবলগা হৈছে, কিন্তু কথাটো আসলে আমাক আমি কোৱা নাই, কিন্তু আমি হয়তো যে বেলেগক কৈছে আমি সেই জানিব পাৰিছোঁ, কিন্তু সেইটো আসলে কথা নহয়। আমি ভাবিছিলোঁ কি আমাক আমাৰ কামখিনি কৰি লওক, যি আমাক 2013 চনৰ 4 ছেপ্টেম্বৰৰ আগৰ যিখিনি আমাৰ স্থায়ী মানুহ আছিল, ফাৰ্ষ্ট ফেজত আমাক সেইখিনি দিয়ক, বাকী ছেকেণ্ড ফেজত এইখিনি দিয়ক, গভৰ্ণমেণ্টে সেইদৰে মানিছেও। আৰু 2013 চনৰ যিখিনি মানুহ আমাৰ এই যেতিয়া এতিয়া আমাৰ 1,000 মানুহ আছে, সেইখিনি কৰিম বুলি তেওঁলোকে কৈছেও, আর নেক্সট ফেজত তেওঁলোকে করব, সেইখিনিও আমাক মিনিষ্টারে কৈছে, কিন্তু এটা সেই কামটো হৈ নহয় নাই। আপোনাৰ বহু বছৰ ধৰি কাম কৰি আছে, এখন মিনি পৌরসভা যিমানখিনি কাম এটা চলি আছে, নতুনকৈ গাণনিক অভিযন্তাৰ কোনো প্ৰয়োজন নাই বুলি আপুনি অনুভৱ কৰে নেকি? গাণনিক আচলতে তেওঁলোকৰ ফাইনেন্সিয়েল মেনেজমেণ্ট চিষ্টেম এটা বনাব, তাৰমানে সেইটোত মানে সেই গাণনিক নহয়, কিন্তু ইঞ্জিনিয়াৰৰ কোনো কাম আমি দেখা নাই, এটা গভৰ্ণমেণ্টে জানিব কি ট্ৰেইনিং আছে, কাৰণ অসমত 6 জন একজুৰি ইঞ্জিনিয়াৰ আছে, পৌরবাটা ভেদে এছিষ্টেণ্ট ইঞ্জিনিয়াৰ 70 জনমান আছে, গতিকে এই যে টার্গেটর এজন মানে ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্টমেন্ট দি তেওঁলোকে এটা অফিসার করে দি এতিয়া নতুন যদি মানুহবিলাক আমার আছে কিমানখিনি সেয়া প্রতিবন্ধ করেছে এটা আসলে করব এটা, কারণ তেওঁ যদি ফাইনেন্সিয়াল সিস্টেম গোটেইখিনি হ্যান্ডওভার করে দিয়ে গভর্নমেন্টের যদি মানে এক বনাইছে, এইটো আসলে বহু লজ্জিত কথা হবো, যেখানে আমার কর্মরত ইঞ্জিনিয়ার আছে। আসলে চাওক প্রতিবাদী কার্যসূচীটি কোৱাৰ আগতে আপনাদের আমি জানাব লাগিব, একচুয়ালি আজি গোটেই অসম জুৰি আজি প্রতিবাদী কার্য হৈছে এই কাৰণতে যে আমাৰ গোটেই অসমত 103খন পৌরসভা আছে, 6 চিডিউলৰ আদি কৰি তাৰ 6,160জন কৰ্মচাৰী আছে, এই কৰ্মচাৰীসকলৰ বিভিন্ন সমস্যা, বিশেষকৈ দৰমহা কথাটোৱে বেছি উল্লেখযোগ্য, মাহকে মাহ ধৰি দৰমহা নাপায়, পৌরসভাবিলাকৰ ইনকামটো আগে যিটো হ'ব লাগে আছে সেইটো নোহোৱাৰ কাৰণে কি হয়, কৰ্মচাৰীবিলাকে মাহকে মাহে দৰমহা নাপায়। এই বিষয়ত আমি আজি 47 বছৰৰ পৰা গোটেই অসম জুৰি আমি আন্দোলন কৰি আছোঁ, আৰু সেই আন্দোলনক মান্যতা দি আমাৰ এই 2013 চনত চৰকাৰৰ পৰা এটা ডিচিশ্যন লয় যে আমি পৌরসভাৰ কৰ্মচাৰীসকলক আমি দা দৰমহা দিম, সেইমতে কেবিনেট ডিচিশ্যন হ'ল, গেজেট নটিফিকেশ্যন হ'ল, কিন্তু দুখৰ কথা প্ৰথম যেতিয়া আমাৰ কংগ্ৰেছ চৰকাৰ দিনত এই ডিচিশ্যন হৈছিল, পিছত আৰু ফাইনেন্স ডিপাৰ্টমেণ্টে ক'লে যে লোকেল চেল গভৰ্ণমেণ্ট এইটো ইয়াৰ দা দৰমহা দিয়াটো অসম গভৰ্ণমেণ্টৰ হেৰি নহ'ব, সেইকাৰণে তেওঁলোকে কেঞ্চেল কৰিলে। পুনৰ যেতিয়া আমাৰ বিজেপি চৰকাৰ আহিল, বিজেপি চৰকাৰে মাননীয় পীয়ূষ হাজৰিকা ছাৰে যেতিয়া আমাৰ মিনিষ্ট্ৰী ল'লে, তেখেতে আৰু আমাৰ যিটো দাবীটোক মান্যতা দি তেখেতে 2013 চনৰ 4 ছেপ্টেম্বৰত কেবিনেট এগেইন ডিচিশ্যন ল'লে যে আমি এইটো কৰিম, সেইমতে আমি থাকিলোঁ, আমি বিভিন্ন ধৰণে গভৰ্ণমেণ্টে আমাৰ প্ৰচেছ ল'লে, লৈ লৈ আৰু 21 চনত পুনৰ হেৰি হ'ল, আৰু মানে বস্তুটোত মানে স্থবিৰ হ'ল, ৰুল ওলাল, এতিয়া কি হ'ল আমাৰ আমাৰ ৱাৰ্ডীয় অৱস্থা হ'ল, ইতিমধ্যে আমাৰতো দৰমহা পাতি নাইয়ে, শেষত কি হ'ল গভৰ্ণমেণ্টে এটা ডিচিশ্যন ল'লেগৈ নহয়, পুনৰবাৰ আৰু এতিয়ালৈকে ৱাৰ্ডমেন কমিটি গঠন কৰিলে, ৱাৰ্ডমেন কমিটি গঠন কৰি আমাৰ বস্তু ৰিভিউ কৰিলে, ৰিভিউ কৰাৰ পিছত ৱাৰ্ডমেন কমিশ্যনৰ প্ৰতিবেদন বিচাৰিলে, ৱাৰ্ডমেন কমিশ্যন ৰিপৰ্টটো দুমাহ এমাহত দিব দিছিল, 10 নৱেম্বৰত প্ৰতিবেদন দিলে, দিয়াৰ পিছতো কিন্তু আমাৰ কামটো আজি কোনো ফল ধৰা নাই।
আটাইতকৈ ডাঙর কথা আজি আমার প্রতিবাদের মূল উদ্দেশ্য এইটাই হল, আজি যেটা আমার 2013 সনের 4 সেপ্টেম্বর আমার যেটা আমার যেখানে রেগুলার কর্মচারী আছে গভর্নমেন্টের লগে প্রথম ফেজত আমি এইখানে লম, এটা আমার কর্মচারী আছিল 1000-2014 আসিল, যেটা আমার কর্মচারী বহুত মৃত্যু হল, বহুত রিটায়ার করলে, এটা আমার কর্মচারী আছে 1044 জন, সেইখানে গভর্নমেন্টে দিম বলে বিভিন্ন বারে বারে আমার ডাটা নি থাকে আর কামটা লেজি করে, লেজি করে 3 মাস হয়ে গেল। কিন্তু আটাইতকৈ ডাঙর কথা 2024 সনের যেটা 15 সেপ্টেম্বর যেটা গভর্নমেন্টে আইন সংশোধন করে কেডার সৃষ্টি করলে মিউনিসিপালিটিবিলাকত, সেই কেডারের অজুহাত লই এটা নতুন করে তেওঁলোকে গাণনিক আর ইঞ্জিনিয়ার নিয়োগ করার তেওঁলোকে সিদ্ধান্ত ললে, আর তলাতলাকৈ আজি তেওঁলোকে নিযুক্তি পত্র আজি করে আছে না করলে। এটা আমি অল্প আশ্বস্ত হলো ঘটনাটো কি, যদি আমার 3 বছর 3 মাস আমার এই মানুষ জিয়াটো হুকাই আছে, বারে বারে কই বারে বারে আমাক হেরি করে আছে, হঠাৎ এপয়েন্টমেন্ট দিয়া নতুনকে মানুষ আর আমার দিলে হয়তো তেওঁলোক দরমহা গভর্নমেন্টে দিব, কিন্তু আজি গোটেই অসমত ইমান প্রায়ভাগ মিউনিসিপালিটিতে 2-3 জনকৈ ইঞ্জিনিয়ার আছে, গোটেবিলাক কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার, কিন্তু তেওঁলোকে অবজ্ঞা করে আর নতুনকৈ এজন ইঞ্জিনিয়ার দিয়ার ব্যবস্থা করলে, আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অফিসার এজন দিম বলে করলে। আমি তেওঁলোকক মানা করা নাছিলোঁ, ঠিক আছে করক, কিন্তু আমার যে দাবি যে আপনার ইমান আমাক আশা দিয়ে আছে সেই বস্তুটা আগতে করক, সেই করলে আমি কোনো নকরো, আমাকে করে লোক গভর্নমেন্টে কয় আমি করে আছো করে আছো করে আছো, কিন্তু যাওয়ার পরে হঠাৎ ওলাল যে আমি আজি তো হেৰি দিব মানে নিযুক্তি দিব। আমি যাওয়াকালি আমি গুৱাহাটী দিসপুর প্রেস ক্লাবত আমি এখন সংবাদমেল দিছিলোঁ, তাত আমি গোটেই বিষয়টো আমি উপস্থাপন করেছোঁ, কিন্তু সেইটো সরকারের ডিস্ট্রিবিউশন নহয় বলে জানো আমি, তথাপিতো আমি এটা কি করো, এটা আমার উপায় নাই, এটা সেইকাৰণে আমি আজি প্রতিবাদী এটা মানে প্রতীকী হিসাবত আজি কর্মবিরতির লগতে আমি প্রতিবাদী কার্যসূচী এটা আমি করলো কলাবেশ পরিধান করে। আগন্তুক দিনের 28 তারিখে আমি এখন মিটিং দিছো গোটেই অসম জুড়ি গুৱাহাটী লক্ষ্মীৰাম বুধ সদনত, তার আমি এটা আমার আমার নেক্সট কার্যসূচী আমি কি করি আমি সিদ্ধান্ত লম, হয়তো আর আমার আন্দোলন লব লাগবে, এটা আমার দিনে গতি নাই। আজি ধরক কুদুর আমি আজি বগটা পৌরসভাতে আজি হল আমার দরমাহা নাই, আমার এনে কিছু মিউনিসিপালিটি 48 মহলে দরমাহা নাই, গতি এই বিষয়টি অতি গুরুতর সমস্যা হয়েছে, মানুষের হানাচর অবস্থা হয়েছে, বহুত মৃত্যু হয়েছে, খাব নাপাই, বহুতে সিট জড়িয়ে লৈছে, গতি এই কথা গোটেই গভর্নমেন্টে জানে, জানার পিছনে বারে 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 এই বছর ডিসিশন লয় আর পিছ হুকি যায় ই করে যায়, সেই কারণে আমার খুব